হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করবেন সেইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। যদি আপনি আপনার টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন তাহলে আপনার টিকটক আইডি কিন্তু সিকিউর থাকবে, অর্থাৎ আপনার টিকটক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আপনি আপনার টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করেন। তো আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনার টিকটক আইডিতে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন, তাহলে আপনার টিকটক আইডি একদম সুরক্ষিত থাকবে। তো বেশি কথা বলবো না, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আপনি কি করবেন, আপনার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। তো আমি আমার ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই যে নিচের দিকে প্রোফাইল অপশন দেখতে পারবেন, তো আপনি আপনার প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন। আসার পর এই যে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন, অর্থাৎ এই থ্রি ডট আইকনে কি করে দিতে হবে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এই যে থ্রি ডট আইকনে ক্লিক করে এই যে নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির অপশন, আপনি এটার উপর ক্লিক করবেন। তো গাইজ দেখেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তৃতীয় নাম্বার সিকিউরিটি অ্যান্ড লগ ইনের একটি অপশন আপনি দেখতে পারবেন। এখানে এই যে তৃতীয় নাম্বার সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন, টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর এই যে এখানে চতুর্থ নাম্বার টু স্টেপ ভেরিফিকেশনের একটি অপশন আপনি দেখতে পারবেন। এখানে পাশে কিন্তু অফ নামের লেখা এখানে চলে আসছে, অর্থাৎ আমার এখানে টু স্টেপ ভেরিফিকেশন আমি চালু করিনি। তো আমি চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টিকটক আইডিতে এইভাবেই কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন। তো দেখেন এই যে নিচে টু স্টেপ ভেরিফিকেশন যে লেখাটি আপনারা এখানে দেখতে পারবেন, তো এই টু স্টেপ ভেরিফিকেশন লেখার উপর আপনি ক্লিক করবেন। তো এরপরই আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে SMS এবং ইমেল নামের দুইটা অপশন দেখতে পারবেন। তো এখান থেকে SMS অপশনের উপর টিকমার্ক দেবেন, তারপর হচ্ছে ইমেল অপশনের উপর টিকমার্ক দেবেন, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছেন, অর্থাৎ এখানে যে ফোন নাম্বার দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করবেন ওই ফোন নাম্বারে কি SMS এর মাধ্যমে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করবেন নাকি ইমেলের মাধ্যমে। তো এখানে দুইটাই সিলেক্ট করতে হবে, SMS এবং ইমেল দুইটাই সিলেক্ট করতে হবে। তো দুইটাই সিলেক্ট করার পর নিচে টার্ন অন নামের একটি অপশন চলে আসবে, আপনি টার্ন অন অপশনে ক্লিক করবেন। ওকে টার্ন অন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ফোন নাম্বার দিতে বলা হচ্ছে, আপনি কোন ফোন নাম্বার দিয়ে আপনার এখানে আপনার টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। এখানে যে ফোন নাম্বারটি আপনি দিলেন, এখানে যে ফোন নাম্বার দিয়ে আপনি আপনার টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন, তো আপনার আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পরবর্তীতে যখন আপনি আপনার টিকটক আইডি নতুন করে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবেন তখন কিন্তু এই যে ফোন নাম্বার দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করেছেন ওই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড পাঠিয়ে দেবে টিকটক থেকে। তো ওই কোড না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি কখনোই টিকটক আইডি লগ ইন করতে পারবেন না। এক্ষেত্রে হ্যাকাররাও যদি তাদের আইডিতে আপনার টিকটক আইডি লগ ইন করার চেষ্টা করে তাহলে এই যে ফোন নাম্বার দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করলেন ওই ফোন নাম্বারে কিন্তু একটা 6 ডিজিটের কোড পাঠিয়ে দেবে টিকটক থেকে। তো হ্যাকাররা কিন্তু ওই কোড কোনোভাবে পাবে না, আর না পেলে কিন্তু তারা আপনার আইডিকে হ্যাক করতে পারবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এখানে ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে সেন্ড অপশনে আপনি ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফোন নাম্বার দিলেন ওই ফোন নাম্বারে একটা 6 ডিজিটের কোড পাঠিয়ে দেবে। তো সেই কোডটি আপনি অবশ্যই SMS অপশন থেকে কোডটি নেবেন, নেওয়ার পর এখানে অবশ্যই ভালোভাবে বসিয়ে দেবেন। সো আমি আমার কোডটি এই যে ভেরিফিকেশন কোডটি 6 ডিজিটের কোডটি এখানে বসিয়ে দিচ্ছি, দেখেন। তো গাইজ দেখেন আমি আমার ভেরিফিকেশন কোডটি দিয়ে দিলাম। ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস আসবে, এখানে বলতেছে ইন্টার ইমেল অ্যাড্রেস। তো আপনি একটা ইমেল অ্যাড্রেস এখানে অবশ্যই অ্যাড করবেন। তো একটা ইমেল অ্যাড্রেস আপনার অ্যাড করে দেবেন। সো আমি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করলাম। অ্যাড করার পর আপনি কি করবেন, সেন্ড করে আবারও ক্লিক করে দেবেন। যখন ওখানে একটা ইমেল সেট করবেন, ইমেল সেট করার পর আপনার ইমেলেও কিন্তু একটা 6 ডিজিটের কোড পাঠিয়ে দেবে টিকটক থেকে। তো ওই কোডটি অবশ্যই আপনার ইমেল অপশনে চলে যাবেন, যাওয়ার পর ওই কোডটি সংগ্রহ করবেন। সংগ্রহ করে কিন্তু আপনি এই যে দেখেন আমার ইমেইলে কিন্তু কোডটি টিকটক থেকে পাঠিয়ে দিয়েছে 666245। তো আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি 666245। তো আপনার ভেরিফিকেশন কোডটি 6 ডিজিটের কোডটি আপনি অবশ্যই টিকটক থেকে ভালোভাবে নেবেন, নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দেবেন। সো দেওয়া তো গাইস এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার আইডিতে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গিয়েছে। এই যে এখানে বলা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অন, অর্থাৎ আপনার টিকটক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আপনার টিকটক আইডিটি সিকিউর থাকলো। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।